নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খাড়কোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা। অনেকে এটাকে খাড়কোলও বলেন, আবার অনেকে এটাকে ঘ্যাটকোলও বলেন। তবে এই পাতাটা বাটা খেতে ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেকটা পরিমাণে ভাত এই বাটাটা দিয়েই খাওয়া হয়ে যায়। এখানে দেখুন, আমি খাড়কোল পাতা নিয়ে নিয়েছি। এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, তবে খুবই কচি। দেখুন কতটা গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে যেন জল রয়েছে, তবে জল নেই, এটা একদমই কচি। আর খুব ভালো করে আমি দেখিয়ে দিলাম, দেখুন এগুলোকেই খাড়কোল পাতা বলে। আর এর যে ডাঁটাটা রয়েছে না, এটাও কিন্তু খাওয়া যায় চচ্চড়ি রান্না করে, দারুণ লাগে খেতে। তবে এই এগুলো একটু মোটা হলে বেশি ভালো লাগে, তবে এগুলো সরু সরু হলেও এগুলোকেও আমি রান্না করব, এগুলোকে আমি ফেলবো না। তো চলুন এগুলোকে প্রথমে আমি বেছে নিই। এই ডাঁটা থেকে পাতাটাকে এরকম করে কেটে কেটে নিয়ে নিচ্ছি। আর পাতার পিছনটা কিন্তু একটু খেয়াল করতে হবে, দেখে নিতে হবে। পাতার পিছনে অনেক সময় ছোটোখাটো পোকার বাসাও থাকতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। খুব ভালো করে ধুয়ে বেছে আমাদের পরিষ্কার করে নিতে হবে। এই পাতার পিছনে কিন্তু অনেক সময় বাসা থাকে, সেগুলো খেয়াল করবেন। প্রথমে এভাবে বেছে নেবেন, তারপর পাতাগুলোকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এই দেখুন ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছি, এই ডাঁটাগুলোকে আমি রান্না করব। এবার পাতাগুলোকে 10-12 বার জল বদলে বদলে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে পাতাটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অল্প করে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই আমি 4-5 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পাতাগুলো মজে গেছে, অর্থাৎ সুসেদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু বেরিয়েছে। আর আমি তো জল দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জলটাকে ছেঁকে আমি তুলে নেব অন্য একটি পাত্রে। পাতাটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে, জল থাকলেও সেটা একটু নিংড়ে নিতে হবে। দেখুন আর কোনো জলই এর ভিতর নেই। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8-10 কাঁচা লঙ্কা আর 10-12 রসুন কোয়া। ঝালটা অবশ্য এর মধ্যে একটু বেশি পরিমাণে দিতে হয়। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর 1/4 স্পুন হলুদ গুঁড়ো, আর 1/4 স্পুন দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা দিলে না খেতে ভীষণই ভালো লাগে। আমার একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এভাবেই আপনারা শিলেও কিন্তু এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এই পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে রান্নাটা আমাদের এখন করতে হবে। তবে এই রান্নাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো হয়। মিনিট খানেক সময় ধরে হাই ফ্লেমে নাড়িয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এভাবেই 4-5 মিনিট সময় ধরে রান্না করতে হবে। এর মধ্যে যদি জলের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে আরও একটু বেশি সময় ধরে রান্না করতে হবে। আর এটাকে যতক্ষণ না এর ভিতরে যে জলাভাবটা রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে একটা সময়তে দেখবেন এটা কিন্তু এরকম ছাড়া ছাড়া ভাব আর হচ্ছে না, তখন কিন্তু একদম জড়িয়ে যাবে, একসাথে কিন্তু একটা দলা বাঁধা টাইপের হয়ে যাবে। সেই সময় বুঝে নিতে হবে যে আমাদের এই পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভেজে নিলে এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু অনেকটা তেতো তেতো ভাব লাগে, তো সেটা বুঝেই এটাকে রান্না করতে হবে। মোটামুটি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের খাড়কোল পাতা বাটা। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।